হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 1 লেসন 2। লেসন 2 তে বলা আছে দ্য টেইল অফ হোম কামিং, স্বদেশ প্রত্যাবর্তন। বিতে বলা আছে রিড দ্য স্টোরি অফ বঙ্গবন্ধুস হোম কামিং, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গল্পটি পড়ো। টু আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তানি আর্মি ইমিডিয়েটলি আফটার হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাট দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য 26 মার্চ 1971। 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করেছিল। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ আ ক্যাপটিভ অ্যান্ড ইমপ্রিজন্ড দেয়ার ইন আ স্মল সেল ফর ক্যাপিটাল পানিশমেন্ট আনটিল 7th January 1972। তাকে বন্দী হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং 1972 সালের 7ই জানুয়ারি পর্যন্ত তাকে মৃত্যুদণ্ডের জন্য একটি ছোট কক্ষে বন্দী করে রাখা হয়। ইভেন আ গ্রেভ ওয়াজ ডাক ইন ফ্রন্ট অফ হিস সেল, বাট মুজিব ওয়াজ ফেয়ারলেস। এমনকি তার কক্ষের সামনে একটি কবর খনন করা হয়, কিন্তু মুজিব নির্ভীক ছিলেন। হি নিউ নাথিং উড স্টপ দ্য বাঙালিস টু গেইন ইন্ডিপেন্ডেন্স। তিনি জানতেন বাঙালিদের স্বাধীনতা অর্জনের পথে কোনো কিছুই বাধা হতে পারবে না। ইনফ্যাক্ট হিস নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিকেম সিনোনিমিয়াস, আসলে তার নাম এবং স্বাধীনতা সমার্থক হয়ে উঠেছিল। সো দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং ব্রেথলেসলি টু উইটনেস হিজ হোম কামিং, তাই পুরো বিশ্ব তার প্রত্যাবর্তনের সাক্ষী হতে রুদ্ধ শ্বাসে অপেক্ষা করছিল। অ্যান্ড হি হ্যাড আ গ্র্যান্ড হোম কামিং ইন ডিট, ন্যারেটেড বাই ইমিনেন্ট কলামিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান। এবং তার স্বদেশ প্রত্যাবর্তন ছিল জাঁকজমকপূর্ণ, যার বর্ণনা আমরা পেয়েছি প্রখ্যাত কলামিস্ট এবং লেখক সৈয়দ বদরুল আহসানের লেখায়। ইন দ্য ইভিনিং অফ 7th January 1972 বঙ্গবন্ধু লেফট চাকলারা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি, ফ্রম হোয়ার হি উড ফ্লাই টু লন্ডন। 1972 সালের 7ই জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু রাওয়ালপিন্ডির চাকলারা বিমানবন্দর ছেড়েছিলেন, সেখান থেকে তিনি লন্ডনে যাবেন। 9 মান্থস আর্লিয়ার হি ওয়াজ ব্রট টু পাকিস্তান অ্যাজ আ প্রিজনার উইথ লিটল হোপ টু রিটার্ন। 9 মাস আগে তাকে বন্দী হিসাবে পাকিস্তানে নিয়ে আসা হয়েছিল এবং ফিরে আসার আশা ছিল অতি সামান্য। অ্যান্ড নাও হি ওয়াজ ফ্রি টু গো হোম, আর এখন তিনি নিজ দেশে ফেরার জন্য মুক্ত। পাকিস্তান অ্যাজ সুন অ্যাজ দ্য PIA এয়ারক্রাফট টুক অফ ওয়াজ ফাইনালি বিহাইন্ড হিম। PIA বিমানটি উড্ডয়নের সাথে সাথে শেষ পর্যন্ত তিনি পাকিস্তানকে পিছনে ফেলে আসলেন। আর্লি ইন দ্য মর্নিং অন 8th January 1972 বঙ্গবন্ধু অ্যারাইভড অ্যাট হিথ্রো এয়ারপোর্ট। 1972 সালের 8ই জানুয়ারির ভোরে বঙ্গবন্ধু হিথ্রো বিমানবন্দরে পৌঁছলেন। নিউজ অফ বঙ্গবন্ধুস অ্যারাইভাল ইন লন্ডন স্প্রিট কুইকলি, বঙ্গবন্ধুর লন্ডন আগমনের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। জার্নালিস্ট, দ্য জেনারেল পাবলিক, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড পলিটিশিয়ানস অ্যান্ড বাঙালি রেসিডেন্টস ইন দ্য সিটি মেট দেয়ার ওয়ে টু হোটেল ক্ল্যারিস। সাংবাদিক, সাধারণ জনগণ, ব্রিটিশ কর্মকর্তা ও রাজনীতিবিদ এবং নগরীর বাঙালি বাসিন্দারা হোটেল ক্ল্যারিস এর উদ্দেশ্যে যাত্রা করলেন। নিউজ বুলেটিনস অন দ্য BBC অ্যান্ড আদার মিডিয়া অর্গানাইজেশনস মেড নোট অব দ্য বঙ্গবন্ধুস অ্যারাইভাল ইন দ্য হেডলাইন্স। BBC এবং অন্যান্য মিডিয়া সংস্থাগুলির নিউজ বুলেটিনগুলি তাদের শিরোনামে বঙ্গবন্ধুর আগমনের বিষয়টি তুলে ধরেছিল। বাই আর্লি আফটারনুন দ্য ফাদার অব দ্য নেশন হ্যাড মিট দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিথ অ্যান্ড লিডার অব দ্য অপোজিশন হ্যারল্ড উইলসন। বিকেলের প্রথম ভাগেই জাতির পিতা ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং বিরোধী দলীয় নেতা হ্যারল্ড উইলসনের সাথে দেখা করলেন। দেন হি কল্ড ঢাকা অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স হি অ্যারেস্ট বাই দ্য পাকিস্তান আর্মি ইন মার্চ স্পোক টু হিজ ফ্যামিলি। তারপর তিনি ঢাকায় টেলিফোন কল দিলেন এবং মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা গ্রেপ্তারের পর প্রথমবারের মতো তার পরিবারের সাথে কথা বললেন। আ লং কনভারসেশন দেন ফলোড উইথ প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ। এরপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে দীর্ঘ আলোচনা হয়। দ্য কনভারসেশনস উইথ হিস ফ্যামিলি অ্যান্ড উইথ তাজউদ্দিন অয়ার ইমোশনাল অ্যাফেয়ার্স, বাট হি নাও হ্যাড আ ক্লিয়ার পিকচার অফ অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন হিস
অ্যাবসেন্স ইন বাংলাদেশ। তার পরিবারের সাথে এবং তাজউদ্দিনের সাথে কথোপকথনটি ছিল আবেগময় বিষয়। তবে তার অনুপস্থিতিতে বাংলাদেশে যা ঘটেছিল তার সমস্ত তার কাছে স্পষ্ট হয়ে ধরা দিল। ইট গ্যাভ হিম ইমেন্স প্লেজার নোয়িং দ্যাট হি হ্যাড ট্রুলি লিবারেটেড হিজ পিপল। তিনি অনেক আনন্দিত ছিলেন এই ভেবে যে তিনি সত্যই তার লোকেদের মুক্তি দিতে পেরেছেন। বঙ্গবন্ধুস অপেনিং ওয়ার্ডস অ্যাট আ ক্রাউডেড নিউজ কনফারেন্স দ্যাট ইভিনিং অ্যাট ক্লারিস ওয়াজ আ টাচ পোয়েটিক। সন্ধ্যায় ক্লারিসের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর খোলামেলা কথাটি ছিল কিছুটা কাব্যিক। হি এক্সপ্রেসড দ্য আনবাউন্ডেড জয় অফ ফ্রিডম অ্যাসিপ্ট বাই হিজ পিপল ইন অ্যান ইপিক লিবারেশন স্ট্রাগল। তিনি একটি মহাকাব্যিক মুক্তি সংগ্রামে তার জনগণের দ্বারা অর্জিত স্বাধীনতা নিয়ে সীমাহীন আনন্দ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ হি টোল্ড দ্য ক্রাউড ওয়াজ আ রিয়ালিটি অ্যান্ড উড ফুলফিল ইটস অবলিগেশনস অ্যাজ পার্ট অব দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। তিনি জনতাকে বলেছিলেন বাংলাদেশ একটি বাস্তবতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসাবে তার দায়িত্ব পালন করবে। হি মেড ইট ক্লিয়ার দ্যাট দোজ হু আর ইনভলভড ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস ইনক্লুডিং জেনোসাইড উড বি ট্রায়ালড বাই হিজ গভর্নমেন্ট। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে গণহত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে যারা জড়িত ছিল তার সরকার তাদের বিচার করবে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।